আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে লিস্ট অ্যানিমেশন তৈরি করা যায় সেটি দেখাবো। তো বন্ধুরা, আমার কম্পিউটার স্ক্রিনে যে লিস্টটি দেখতেছেন, এটার যদি আমি অ্যানিমেশনটা প্লে করি, একটা পাওয়ার স্লাইড প্রেজেন্টেশন। তো বন্ধুরা, আজ আমরা কিভাবে এই লিস্ট অ্যানিমেশন তৈরি করা যায় সেটি দেখব। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে হোম মেনুর নিউ স্লাইড অপশনে গিয়ে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নেব। প্রথমে আমরা স্লাইডটার কালার দিয়ে দিব। তার জন্য আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে গিয়ে আমরা এখানে একটা কালার দিয়ে দিই। তো এখান থেকে আমি মোর অপশনে গিয়ে পিঙ্ক কালার এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করি, ওকে। তো এই কালারটা নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে শেপস, তো এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। তো দিস রেক্ট্যাঙ্গেল শেপ, অ্যান্ড এখান থেকে চলে যাবেন শেপ আউটলাইন, নো আউটলাইন করে দেবেন। নো আউটলাইন করে দেওয়ার পরে এইরকম আপনি আরও চার পাঁচটা যতগুলো শেপ নিতে চান ততগুলো শেপ নিয়ে নেবেন। তো এখানে শেপ নেওয়ার কাজটা শেষ। এখন আপনি এই শেপগুলোতে কী কী লেখা অ্যাড করতে চাচ্ছেন সে লেখাগুলো লিখে নেবেন। এগুলো চাইলে আপনি একটু উপর করে দিতে পারেন। তো এখানে আপনি এখন লেখা অ্যাড করবেন, তার জন্য চলে যাবেন ইনসার্টে। ইনসার্ট থেকে ওয়ার্ড অ্যাড, এখান থেকে আপনি আপনাদের লেখাগুলো সিলেক্ট করে দিবেন কী কী লিখতে চাচ্ছেন। যেমন আমি এখানে তামিম ইকবালের একটা ইনফোগ্রাফি অ্যাড করেছি, তো এখানে আমি তামিম ইকবালের ইনফোগ্রাফিগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে যে ডাটাগুলো আমি বসাইছি, এখানে শুধু জাস্ট একটা কীভাবে একটা লিস্ট অ্যানিমেশন তৈরি করতে হয় সেটি দেখানোর জন্য ডাটাগুলো আমি আমার মন মতো নিয়েছি। তামিম ইকবাল লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এজ 32, 50 39, আর এবং সেঞ্চুরি হচ্ছে 9টি। এগুলো আমি আমার মন মতো বসিয়েছি। তো এখান থেকে আমি এগুলো নিয়ে এখন তার আগে আমি এই বক্সগুলোর কালার একটু চেঞ্জ করে দিই। সম্ভবত হোয়াইট দিলে ভালো লাগবে। সেট শেপগুলো আপনারা হচ্ছে কন্ট্রোল ধরে মাউস চাপ দিবেন, তো সেট সিলেক্ট হয়ে যাবে। তো সবগুলোর কালার আমি হোয়াইট করে দিয়েছি। আপনারা কী করবেন, সবগুলো সিলেক্ট করার পর ফরম্যাটে গিয়ে শেপ ফিল এখান থেকে হোয়াইট করে দিবেন, ওকে। তো এখন আমি এই প্রথম টেক্সটটা এই বক্সে নিয়ে আসবো। বক্সে নিয়ে আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল ধরে পিছনেরটা সিলেক্ট করবেন, তার মানে এই শেপটা, ওকে। সিলেক্ট হওয়ার পরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপে দিবেন গ্রুপ। সিমিলার ওয়েতে নিচের যে জিনিসগুলো রয়েছে একই কাজ করতে হবে। প্রথমে এটা সিলেক্ট করে নিয়ে এসে ড্র্যাগ করে এখানে রাখবেন। এটা সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল ধরে শেপটা সিলেক্ট করবেন, তার মাউসের রাইট বাটন ক্লিক করবেন গ্রুপ গ্রুপ। সিমিলার ওয়েতে বাকি কাজগুলো করে নেবেন। ওকে, তো আমাদের লেখার কাজ টেক্সটের কাজ শেষ। এখন আমরা জাস্ট খালি এখানে অ্যানিমেশন অ্যাড করবো। তো কীভাবে অ্যানিমেশন অ্যাড করবো, আমি প্রথমটা সিলেক্ট করে চলে যাবো এখান থেকে অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে এখানে আমি ফ্লাইন দিয়ে দিব। ফ্লাইন দিয়ে এখানে যে ইফেক্ট অপশন রয়েছে সেখানে ক্লিক দিয়ে আমি ফ্রম রাইট, এটা রাইট দিক থেকে আসবে, এটা দিয়ে দিলাম। তো এখানে স্টার্ট হচ্ছে উইথ প্রিভিয়াস, আর ডিউরেশন আমি 1 সেকেন্ড দিলাম। সিমিলার ওয়েতে এইভাবে সেকেন্ডটা সিলেক্ট করবে, ফ্লাইন ফ্রম রাইট, এটা দেবো আফটার প্রিভিয়াস, এখানে ডিউরেশন 1 সেকেন্ড, ফ্লাইন ফ্রম রাইট আফটার প্রিভিয়াস,
এখানে আপনারা সবসময় আফটার প্রিভিয়াস দিবেন, কারণ কি একটা শেষ না হইতে যদি আরেকটা আসে তো হজবরল দেখা দেবে। তো আমাদের স্লাইডগুলো কেমন হলো আমরা একটু দেখে নেই। ওয়াও অ্যামেজিং। এখানে জাস্ট শুধু আমরা এখন একটা ছবি অ্যাড করবো, তো তার জন্য আমি আমার যে প্রথম স্লাইডে যে একটা পিকচার রয়েছে সেই পিকচারটি আমি এখান থেকে একটু কপি করে জাস্ট এখানে বসিয়ে দেই। ছবিটা একটু ড্র্যাগ করে বড় করে মিলিয়ে নিই। তো ওভারঅল মনে হচ্ছে এই কাজটা শেষ, এখন আমি জাস্ট শুধু ওভারভিউটা দেব। অ্যামেজিং। তো বন্ধুরা, আজকের আপনারা কিভাবে একটা লিস্ট তৈরি করতে হয় সেটি দেখলেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে আজকের শেষ করছি। আল্লাহ হাফেজ।